আজকের এমন একটি অনুষ্ঠানে দাঁড়িয়েছি, কথা বলার সাহরিয়ে ফেলেছি, আর যার জন্য আজকের আয়োজন এই শুভ অত্যন্ত ভদ্র একটি ছেলে যার সাথে দীর্ঘদিন রাজনৈতিক কারণে সামনাসামনি হয়েছে, উপাদর্শ হয়েছে, কখনই তার মধ্যে এমন কোন আচরণ লক্ষ্য করিনি সেটি মানুষের দোষের মধ্যে পড়ে। সবথেকে দুঃখের বিষয় যে ইউনিয়নের নাম ছোটবেলা থেকে শুনে এসেছি, ঐতিহ্যবাহী শঙ্করপ্রসাদ ইউনিয়ন। ছোটবেলায় নানা জনকে দেখেছি ইলেকশন করতে, আমার এক খালু ইলেকশন করেছিল, আমার এক ভাই ওই ইউনিয়ন ইলেকশন করেছিল, আমি তিনবার ইলেকশন করেছি, একটি দিনেও কোন নির্বাচনে আমার জানা মতে বিপক্ষের সাথে একটি ঝগড়া হয়েছে এরকম কোন সংবাদ নেই, যার কারণে ঐতিহ্যবাহী ইউনিয়ন হিসেবে এই সংকট পাশাকে সবাইকে আলাদা মর্যাদা দেয়, মূল্যায়ন করে একটি কুলাঙ্গারা সেই আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য সম্মান নষ্ট করে দিয়েছে। আমার ভাই শুভ রক্তের বিনিময়ে আমাদের আজকে নির্বাচনে আমরা বিপুল ভোট বিজয়ী হওয়ার পরও আমাদের কোন নেতা কর্মীদের মনে একটু শান্তি নেই। শুভ অসুস্থ হয়ে যাওয়ার পরে, গুলিবিদ্ধ হওয়ার পরে আমি নির্বাচনী কাজে খুলনায় যেতে পারিনি। নির্বাচনের পরের দিনে আমি ঢাকায় চলে গিয়েছিলাম, সেদিন থেকে আজ পর্যন্ত একটি রাতে ঘুমাতে পারিনি, কারণ শুভর মায়ের সাথে যখন দেখা করেছি আমার কাছে প্রশ্ন করেছিল, বাবা আমার শুভ বড় ধরনের কোন সমস্যা হয়েছে কিনা, অসুস্থ মহিলা বারবার জানতে চেয়েছে, আমি তাকে উত্তর দিয়েছিলাম, খালাম মা আপনার শুভকে আপনার কাছে আমরা সুস্থ ফিরিয়ে নিয়ে আসব, সামান্য একটু অসুস্থ হয়েছে। আজকে কি জবাব দেবো শুভর মায়ের কাছে? আমাদের জবাব দেওয়ার কিছু নেই, আমরা তো নির্বাচনের বিজয়ী হয়েছি, কিন্তু শুভর মা কি পেল এই নির্বাচনের বিনিময়ে? তাই আপনাদের কাছে আমার নিবেদন যে শুভর মা যেহেতু ছেলেকে ফিরে পায়নি, আমরা কোনোদিন তাকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু যতদিন না পর্যন্ত এই খুনিদের বিচার, এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, ততদিন জেলা আওয়ামী লীগের নেতৃত্বে, অন্যান্য সংগঠনের নেতৃত্বে যে কর্মসূচি, এই সঠিক বিচারের জন্য যে কর্মসূচি দেওয়া হবে, আমরা মাঠ থেকে শুরু করে সর্বাত্মক সহযোগিতা করব। বিশেষ করে আমার সম্পর্কবাসীর কাছে আমার অনুরোধ, জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যে কর্মসূচি দেব, এই বিচারের জন্য আমরা সম্পর্কের মানুষ এই বিচারের রায় না নিয়ে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে ঘরে ফিরবি না ইনশাআল্লাহ। এটা যদি আমরা করতে পারি তাহলে হয়তো শুভর মা কিছুটা হলেও শান্তি পাবে, যে তার সুখের সঠিক বিচার হয়েছে। কারণ আমরা চিন্তিত, ষড়যন্ত্রকারীরা এমনই হক এঁকেছিল, শঙ্করপ্রসাদ মাটিতে বিভিন্ন রকমের ষড়যন্ত্র তারা করেছিল, তারা শঙ্করপ্রসাদকে ভোটের জায়গায়ও তারা বলেছিল যে ইভিএম দিয়ে তারা ভিন্ন রকম একটা ব্যবস্থা করবে, সেটিকে যখন তারা ব্যর্থ করেছে, তারা যখন দেখেছিল যে ভোটের ময়দানে তাদের ভোটের অবস্থা খারাপ, তখন তারা ভিন্ন পথ অবলম্বন করেছে, অনেক উস্কানিমূলক আচরণ আমার সাথে করেছে, আমার কর্মী বাহিনীরা বিভিন্ন সময় আমার আত্মীয় স্বজনরা বিভিন্ন সময় আমাকে বলেছে যে তাদের আচরণ সহ্য করার মতো নয়। আমি শুধু বলেছিলাম একটু ধৈর্য ধরো 11 তারিখের জন্য, কারণ ওরা চাইবে একটু বিশৃঙ্খলা করে আমাদের এই বিজয়কে নস্যাৎ করতে, তাই আমরা চেষ্টা করেও সর্বশেষ রক্ষা হলো না, এমনই একটি ছেলের জীবনের বিনিময়ে আমাদের এই বিজয় যেটি মানতে আমাদের খুব কষ্ট হচ্ছে। আজকের এই ছেলেটি একটি মেধাবী ছেলে, তার রাজনৈতিক ভবিষ্যৎ ছিল কিন্তু সে পাবো না পরিপূর্ণ, তার এমনকি সে বিবাহ পর্যন্ত করেনি। আমি বিগত সময় দুদিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি, কিন্তু এই 5 বছর যখনই আমি আমার কার্যালয়ে বসবো আমি কখনই শুভর স্মৃতি মুক্ত পারবো না আমার জীবন থেকে। আমি জানি না এই 5 বছরের যে দায়িত্ব মানুষজন আমাকে দিয়েছে সেটি আমি কিভাবে পালন করবো, কারণ আমি আর দুই মর্মাহত, আমি আমার
নিজেকে সুখে রাখতে পারছি না, এবং নিজেকে বুঝানোর চেষ্টা করছি প্রশাসনের পক্ষ থেকে। অনেক বড় পর্যায়ে নেতৃবৃন্দ বলেছিল যে সম্পর্কটা নিয়ে কোনো ঝামেলা নেই, সম্পর্কটা কোনো সমস্যা হবে না। সেই সমস্যাটা শেষ কিন্তু সম্পর্কটাই হয়ে গেল। আমি প্রশাসনের লোককে বারবার বলেছিলাম, আমি 21 তারিখে নির্বাচন কমিশনে আমি আবেদন করেছি, লিখিত আবেদন করেছিলাম যে নাসির মাওলানার কাছে বৈধ পিস্তল এবং অবৈধ পিস্তল সে ব্যবহার করে, সেটি নিয়ে সে চলাফেরা করে, এটিকে জব্দ করা হোক। তারা এটাকে কোনভাবে নিয়েছে আমি জানি না, হয়তো বা যদি তার এই অস্ত্রের ব্যাপারে খোঁজখবর নেওয়া হতো আমার মনে হয় এই দুর্ঘটনাটি ঘটতো না। যাই হোক, পিছনে যেটা হয়ে গেছে এই আলোচনা আমি করব না, যেহেতু আমার সরকার ক্ষমতায়, আমিও সরকারি দলে একটা দায়িত্ব পালন করি। কিন্তু সামনে কোন রকম যদি কোনো ষড়যন্ত্র করা হয়, এই কুখ্যাত সন্ত্রাসী যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখনো যারা গ্রেপ্তার হয়নি তাদের ব্যাপারে যদি কোনো কার্পণ্য আমরা লক্ষ্য করি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই জেলা আওয়ামী লীগের মাধ্যমে, যে আপনারা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী নোটিশটা দিবেন, কারণ এটি যদি কোন রকম কাল ভাবনা করা হয় তাহলে পিরোজপুরের মানুষ এর যোগ্য ফয়সালা না করা পর্যন্ত এই মাঠ ছেড়ে কখনো ঘরে ফিরবে না। এর অতীত ইতিহাস আছে, আমরা আদায় করতে জানি। আরেকটি জিনিস আমি বলি, আমাদের ভদ্রতা দেখেছেন, আমরা ভদ্রতা জানি, তার মানে যে আমরা দুর্বল এরকম ভাবা কিন্তু আমাদের ঠিক হবে না। আমরা ভদ্র থাকতে চাই, আমাদেরকে আইন জন্য নিজেদের হাতে তুলে না নিতে হয় এই দাবি আমি প্রশাসনের কাছে রাখি। আর এই যে আমার এলাকা যে তুলাঙ্গারকে যারা মদত দিয়েছেন, অনেক চেষ্টা করেছেন, অনেক রকম ষড়যন্ত্র করেছেন, আপনারা এখন ফিরে যান, আর কোন রকম ষড়যন্ত্র অন্তত শঙ্কর প্রসাদ মাটির সাথে করবেন না। শঙ্কর প্রসাদ ঐতিহ্যবাহী ইউনিয়নকে কলঙ্কিত করেছেন ওই মাটিকে, এটি আমাদেরকে বরদাস্ত করতে কষ্ট হচ্ছে। আমরা সতর্ক করে যেতে চাই, যেদিকেই চোখ দেন অন্তত শঙ্কর প্রসাদ দিকে আর যেন কখনো চোখ না যায়। আমি এই সভায় যারা উপস্থিত সবাইকে আমি শঙ্কর প্রসাদ ইউনিয়নবাসীর পক্ষ থেকে আবেদন জানাই, যেহেতু ছেলেটি আমার ইউনিয়নে মারা গিয়েছে, এই ছেলেটি আমাদের সকলের ভাই, আমাদের ছেলের সমতুল্য, কারো বন্ধু সমতুল্য, এই সুবল বিচারের ক্ষেত্রে আমরা যদি আমাদের কোনো কর্মসূচি দিতে হয়, আমরা আশা করব আমাদের কোনো কর্মসূচি দিতে হবে না, আইন প্রয়োগকারী সংস্থা তারা নিজ দায়িত্ব পালন করবেন। তারপরেও কোনো প্রয়োজন যদি হয়, যখন যেভাবে খবর পাবেন আপনার ছুটে আসবেন। এটি হলে সুগর আত্মা পাত্রের কামনা হবে, সুগর মা খুশি হবে, এই দায় আমরা যেহেতু ঋণী হয়ে গেছি, সুগর রক্তের বিনিময়ে আমাদের এই বিজয় আমরা এটা চেষ্টা করব। আর কথা বলার ভাষা আসলে আমার মধ্যে আজকে নেই, আপনারা সুগর রোগের ফাঁকরাত কামনা করবো এবং সুগর মায়ের জন্য দোয়া করবেন, অসুস্থ মহিলা আপনারা অনেকে হয়তো দেখেছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক। সংগ্রামী ভাইয়েরা যারা একসাথে দাঁড়িয়ে আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সামনে অনেক চেয়ার খালি আছে, আপনাদেরকে বসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী ভাইয়েরা এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন এক শিবদাম মল্লিক ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, শ্রীপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী আইন বিচার সম্পাদক জনাব অ্যাডভোকেট শহীদুল ইসলাম, জনাব অ্যাডভোকেট শহীদুল ইসলাম। দক্ষিণ বাংলার সিংহ পুরুষ জনৈত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন নেতৃত্ব, আমাদের সকলের শেষ আশ্রয়ের স্থল, বারবার নির্বাচিত সাবেক সাংসদ জননেতা আদার দেগেমে আদর মহোদয়, এখানে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা যুবলীগের, জেলা স্বেচ্ছাসেবক লীগের, জেলা কৃষক লীগের, জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত আছেন, আমাদের পিরোজপুরের বিভিন্ন প্রান্ত থেকে আগত আওয়ামী পরিবারের সদস্যবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব। আমাদের
দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে আমাদের পিরোজপুর জেলা 9টি ইউনিয়নে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই 9টি নির্বাচন 9টি ইউনিয়ন পরিষদেই নৌকার প্রতীকে বিজয় করার জন্য আমাদের জেলা সভাপতি এবং আমাদের জননেন্দ্র পৌর মেয়র মালেশিয়ার নেতৃত্বে যখন আমাদের বিভিন্ন ইউনিয়নে নৌকাকে বিজয় করার জন্য প্রচেষ্টা চলছিল, তখনই আপনারা জানেন একটি কুচুপি মহল, যে মহল প্রতিটি ইউনিয়নেই নৌকাকে ডুবানোর প্রচেষ্টা করে চলছিল। তারই ধারাবাহিকতায় আমার শিখলে মল্লিক ইউনিয়নেও সেই ধারাটা অব্যাহত ছিল। আমাদের নৌকাকে ফুটা করার জন্য, আমাদের নৌকাকে ডুবানোর জন্য সেই বিশেষ শক্তি অবিরাম কাজ করে গিয়েছেন, কিন্তু তার বিপরীতে জেলা সভাপতি এবং আমাদের মেয়র সাহেবের নেতৃত্বে এই শুভ সহ বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন কংগ্রেসমান নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নে তাদের কার্যক্রম চালিয়ে গিয়েছে। আমি বিশ্বাস করি শুভুরে রক্তের বিনিময়ে আজকে আমার শিখলে মল্লিক ইউনিয়নে আমরা নৌকাকে বিজয় করতে পেরেছি, যার ফলশ্রুতিতে আমার শিখলে মল্লিক ইউনিয়নের বিজয়কে আমি শুভ আত্মার প্রতি আমি উৎসর্গ করলাম। আমি শিখলেমণি ইউনিভার্সিটির পক্ষ থেকে আমি জেলা নেতৃবৃন্দ সহ জেলা নেতৃবৃন্দের কাছে আমি আসলে আবেদন করব, যে কুচক্রী মহল আজকে শুভকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করেছে, তাদের বিচারের দাবিতে তাদের বিরুদ্ধে যে কোনো অ্যাকশনের দিতে আমার শিখলেমণি ইউনিভার্সিটি আপনাদের সাথে আছে। আমরা শুভর হত্যার বিচার চাই, শিখলেমণি ইউনিভার্সিটি এই শুভর হত্যার বিচার চাই। এর জন্য যেগুলো কর্মসূচিতে আমরা জেলা আওয়ামী লীগের সাথে আছি, আমরা শুভ রাস্তার মাত্রা কামনা করে আমি আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা জেলা আওয়ামী লীগ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কাউখালী উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের সদস্য জনাব মনিরুজ্জামান কর্দম। জনাব মনিরুজ্জামান কর্দম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফয়সালগঞ্জ পৌরসভার শোকসভার সম্মানিত সভাপতি, আমাদের রাজনৈতিক অভিভাবক, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জননেতা আমার থেকে মহানুভবতায় মঞ্চে উপস্থিত রয়েছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সৌদি সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী আগত আওয়ামী লীগ ও সৌদি সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যার শোক সভা, সেই ছোট্ট শিশুটি কাউখালীতে জন্মগ্রহণ করেছিল, তারপরে তার পারিবারিকভাবে পিরোজপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে। এই জনপদে সে মানুষ হয়েছে, এই শুভ যখন মুজিব আদর্শের অনুসারী মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে এবং আজকে তিনি সভাপতি, এই সাবেক সংসদ আল্লাহ দেখে মামলের হাত ধরে গুটি গুটি পায়, এই জেলার ছাত্রলীগের সাবেক সভাপতি, সরাসরি কলেজের সাবেক বিএ, সাবেক বিবি, একজন মেধাবী ছাত্র হিসেবে নিজেকে তখন প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন। ঠিক সেই সময় আমরা লক্ষ্য করেছি এই নৌকা প্রতীকের মার্কায় ভর্তি দিকে তাকে আজকে তিনি মন্ত্রী, তার স্লোগান শুনেছি আমরা, তার স্লোগান দিয়ে ষড়যন্ত্র করে পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে। আজকে আমরা কখনো ভাবিনি আজকে এই শুভ শোক সভায় আমরা তাকে নিয়ে আমরা আলোচনা করব। তাই আমি বলতে চাই আজকে যারা উপস্থিত হয়েছেন আপনার সঙ্গে সকল অন্তর দিয়ে ভালোবাসেন বিদায়, আজকে আপনারা উপস্থিত হয়েছেন, গত জানাজায় দেখেছি হাজার হাজার মানুষ এই শুভ জানাজা উপস্থিত হয়েছে। তা আজকে এই সমাবেশে আমি একটি কথাই বলবো, যেহেতু মন্ত্রী মহোদয় স্লোগান হয়েছে আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি, মন্ত্রী মহোদয় আপনাকে বলতে চাই আপনি আদৌ রাজনীতির সাথে সম্পৃক্ত নাই, যদি রাজনীতির সাথে সম্পৃক্ত হতে চান তাহলে আজকে একে মাওলানা মহোদয়ের নেতৃত্বে আপনাকে রাজনীতি করতে হবে। আপনি রাজনীতির সাথে সংযুক্ত আছেন, এই সংযুক্ত থেকে এই পিরোজপুর জেলা আওয়ামী লীগের এই যে সুশৃঙ্খল আওয়ামী লীগ সুসংযুক্ত এটিকে আপনি বিচ্ছিন্ন করতে চান, এটি কোনোভাবেই আপনি বিচ্ছিন্ন করতে পারবেন না। আমি আজকে এই সবচেয়ে শক্তিতে পরিণত একটি কথা বলতে চাই, মন্ত্রী মহোদয় আপনার আমলে রাজনীতি কর
করতে হলে সংক্ষিপ্ত অঞ্চলে একে মাওল মহোদয়ের হাতে ফাঁসি দিতে আমরা আজ করতে হবে। আর সবশেষে এই সুবর হত্যাকাণ্ডের পিছনে যারা পৃষ্ঠপোষক ছিল, যাদের সাহায্যে সহজে সুস্থ হত্যা করা হয়েছে, আজকে এই সভাপতির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই সাংগঠনিক ভাবে তাদেরকে রাজনৈতিক স্তরে রাজনীতি থেকে চিরতরে বহিষ্কার করা হোক। সবশেষে সুবর বিধি যাত্রার মাত্রা কামনা করছি। আল্লাহ তাকে জানি রান্নার বাকি করুন। এই দোয়াতে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাবা, জয় বাবু। আমি
इंडायरेक्टली डायरेक्ट बोलते चाहिए देखे
সকল ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী অন্তত মানুষ কিছু কিছু জায়গায় একটু রেসপেক্ট করে সংগোপাসা ইউনিয়নটি আজকের সভা প্রধান অতিথির জন্মস্থান পৌর মেয়র সবার সুন্দরবাজার হাবিবুর রহমান মালিক সাহেবের জন্মস্থান মজিবুর রহমান খালেকের জন্মস্থান এই ইউনিয়নে তো বিদ্রোহী প্রার্থী ইন্দু নাগোপালেও চলত আর যে ব্যক্তি যোগাইছেন আমরা স্পষ্ট বিভিন্ন মিটিংয়ে আমরা নির্বাচনী মিটিংয়ে বলেছি মাননীয় মন্ত্রী মহোদয় সকল ইউনিয়নে উনি বিদ্রোহী প্রার্থী দিয়েছেন তাই আমি ওনাকে বলি তাহলে নাসির মাওলানার ঝুড়িতে যদি আজকে শুভ হত্যা হয় তাহলে শুভ নাসির মাওলানাকে কে শক্তি দিয়েছে কে বুদ্ধি দিয়েছে ওই মন্ত্রী মহোদয় না তাহলে তাহলে আমরা কি করব ষড়যন্ত্রকারীদের বিচার চাব না তা আমি চাই প্রশাসনের কাছে পুলিশ প্রশাসনের কাছে আপনারা স্পষ্ট নাসির মাওলানা গুলি করেছে তার সহযোগী ভাড়াটিয়া সন্ত্রাসী এবং তার আরো কিছু ইউনিয়ন সন্ত্রাসী ছিল তার সাথে আপনি তদন্ত সাপেক্ষে যদি ষড়যন্ত্রকারীরা মুক্তিদাতারা মদতদাতারা যাতে এই চাষিতে আসে দয়া করে এসপি সাহেব সে ব্যবস্থা আপনি করবেন আপনাকে নির্বাচনের আগে কয়েকদিন আগে আজকের সভা প্রধান অতিথির উপস্থিতিতে আমরা আপনার সাথে সাক্ষাৎ করেছিলাম আমরা স্পষ্ট বলেছিলাম নাসির মাওলানা ওখানে নির্বাচন না ওখানে কিন্তু একটি সহিংসতা নাসির মাওলানার কোনো সাহস নাই সংগোপাসা ইউনিয়নের চেয়ারম্যান পদে ইলেকশন করবে অতএব যে ব্যক্তি সাহস জোগাইছেন তা তিনি যেন অন্তত তার সিটে আসেন এই দাবি আমি এই সভা থেকে মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও আমি রাখি আমি আরেকটি কথা বলতে চাই তিন দিন আগে এই মিটিং সম্পর্কে জেলা আওয়ামী লীগ থেকে একটি মিটিং হয়েছে সিদ্ধান্ত হয়েছে সেই মিটিং এ যারা উপস্থিত ছিলেন তারা আজকে এখানে থাকবেন না তারা সরকারের হাজারি খান তারা 80 লক্ষ টাকার গাড়িতে চড়েন তারা এখানে থাকবেন না থাকা উচিত ছিল জেলা আওয়ামী লীগের সেক্রেটারি সাহেব আপনি কোথায় আপনি বিকাল 4টা পর্যন্ত কোর্টে মামলা করতে পারেন জেলা আওয়ামী লীগের এই সার্টিফিকেট দেখে আমি দেখতে সাহেবদের কাছে বিভিন্ন ভয়জাল করতে থাকেন তারা আজকে শুভ হত্যার বিচারের জন্য আসলেন না কেন মাননীয় প্রধানমন্ত্রী সহ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে আমার নিবেদন আজকে জেলা আওয়ামী লীগের সেক্রেটারি যে কাজটি করেছে এইটা মাননীয় প্রধানমন্ত্রী জেলা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এটা জানি তার দৃষ্টি আকর্ষণে নেয় এবং আমি জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন সভাপতি সাহেব আছেন যদি উনি মনে করে বলেন আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম এই সভায় যখন আসতে পারেন নাই আমি এই সভা থেকে এই জনসভা থেকে স্বয়ংসভা থেকে প্রস্তাব করতে চাই আগামীতে মিটিং ডাকবেন সেই মিটিং এ সাধারণ সম্পাদক যে অসুস্থ সে অসুস্থতার কারণে তাকে সাময়িকভাবে তার কার্য থেকে অসুস্থতা কারণে তাকে অপরাধী দিয়ে একজন যুগ্ম সাধারণ সম্পাদককে যে সচল তাকে দায়িত্ব দিলেন অসুস্থ ব্যক্তিকে জেলা আওয়ামী লীগ চলতে পারে না কারণ একটি আওয়ামী লীগ এটা শক্তিশালী দল এটা অসুস্থ লোক দিয়ে সাধারণ সম্পাদক দিয়ে কাজ করে না তাই সকলের সুস্থতা কামনা করে শুভ শুভ আমি বিদায় আত্মার মাফুরা কামনা করি আর আমি মনে করি সে একটি ভালো কাজে গেছে গণতান্ত্রিক কাজে এবং সন্ত্রাসের বিপক্ষে সে অবস্থান নিয়েছে তাই তাকে জানি মহানবাবের আলামের সাহাদাত শহীদী মর্যাদা দেয় তার মৃত্যুতে এই তাই এই কামনা রেখে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আল্লাহ হাফেজ সংগ্রামী ভাইয়েরা এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ইন্দুরকানী উপজেলার সংগ্রামী চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট এ মতিউর রহমান জনাব অ্যাডভোকেট এ মতিউর রহমান সকল প্রশাসক মহানবাবুল আলমের সকল ছাত্র নেতা সকল যুব নেতা ফয়সাল মাহমুদ শুভর স্মরণে আজকের এই জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই স্মরণ সভায় এবং
বন্ধুত্ব অনুষ্ঠানে সম্মানিত সভাপতি। আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের অভিভাবক পিরোজপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জেনারেল হাজেকের মহোদয় মহোদয় উপস্থিত আছেন। জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, সৌদি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত, শোকাহত পিরোজপুরবাসী আসসালাম আলাইকুম। আমরা এমন একটা অবস্থানে আমরা আছি যে পিরোজপুরবাসী আজকে শোকে শোকাহত। এমন একটি অবস্থা তো আমরা চেয়েছিলাম না। জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে নৌকা প্রতীক দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রার্থী দিয়েছেন জেনাবাল্লা থেকে আউয়াল ময়দার সুপারিশে। কিন্তু একটি শান্তিপূর্ণ সহবস্থানের মাধ্যমে নির্বাচিত হবে, জনপ্রতিনিধি প্রতিনিধিত্ব করবে। কিন্তু অশুভ শক্তি, অশুভ শক্তি সেই শান্তিপূর্ণ সহবস্থান করতে দিল না। তারা ষড়যন্ত্রের মাধ্যমে ফয়সাল মাহমুদ শুভ যে একটা সম্ভাবনা নাগরিক সম্ভাবনা ওই নেতা তাকে হত্যা করা হলো। হত্যা করে তারা চেয়েছিল ওই সকল ভাষায় একটি অস্থিতিশীল পরিবেশ করে তারা সেখানে নির্বাচিত হল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে তারা সেই জায়গায় পৌঁছানো তাদের সম্ভব হয় না। কারণ অশুভ শক্তি কখনো টিকে থাকতে পারে না, অসুখ শক্তি কখনো টিকে থাকতে পারে না। মানুষ সোচ্চার হয়েছে, মানুষ আজকে জেগে উঠেছে। আজকে এই সভা অশুভ সভা প্রমাণ করে যে অশুভ শক্তির বিরুদ্ধে আমরা সোচ্চার। আমরা বিচার চাই, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি করি যে এই অশুভ শক্তি যেন নিপাত যায়, এই অপশক্তি শক্তি যেন ধ্বংস হয়। ফয়সাল মাহমুদ শুভ সে ছাত্র শৈশব কৈশোর থেকে ধীরে ধীরে গড়ে উঠেছে, ছাত্র নেতৃত্বে সফল ছাত্র নেতৃত্ব করেছে, ধীরে ধীরে সে জীবন নেতৃত্ব করেছে। আগামী দিনে হয়তো সম্ভাবনা হয়ে ছিল যে আওয়ামী লীগের নেতৃত্ব করবে, সে তার বাবা সচ্ছল পরিবার, তার পরিবারের কাছে সচ্ছল বাবা থাকে আমেরিকায়, মা অসুস্থ, সে এক বাবার এক সন্তান, এক ছেলে এবং এক মেয়ে, সে অত্যন্ত আদরের সন্তান ছিল। সে তো তার তো এরকম পরিণতি হওয়ার কথা ছিল না, সে তো শান্তিপূর্ণ সহবস্থানে বিশ্বাসী ছিল, সে একটি আদর্শবান ছেলে ছিল, আদর্শবান রাজনীতি ছিল, ভবিষ্যতে সে গণতান্ত্রিক সফল আন্দোলনে সে অংশগ্রহণ করেছে, সামনের দিকেও সে সম্ভাবনায় অবস্থান থেকে এদেশের সেবা করবে, মানুষের কল্যাণ করবে, সেই সম্ভাবনা ছিল তার মধ্যে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তাকে ওই সকল সেরা বাঁচতে দেয়নি, সমপ্রেসীরা তার সেই সম্ভাবনাকে তাকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং এর বিচার চাই আমরা, এর একটি ভিত চাই। এই পিরোজপুরকে অস্থিতিশীল করার জন্য বহু চেষ্টা করা হচ্ছে, সেই অশুভ শক্তিকে আমরা নিপাত যাক, ধ্বংস হোক, সবাই আমরা সোচ্চার হই, পিরোজপুরবাসী ঐক্যবদ্ধ হোক। সেই আশাবাদ ব্যক্ত রেখে ভয়সাল মাহমুদ শুভর সেই বিজয়ী আত্মার শান্তি কামনা করে তিনি যেন সর্বোচ্চ জান্নাত জান্নাত নসিব করে, আল্লাহ তালা সেই আশাবাদ সেই আবেদন সেই আশাবাদ ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন যে ফয়সাল মাহমুদ শুভকে হারিয়েছি। সেই ফয়সাল মাহমুদ শুভ একমাত্র বোন জামাই, যিনি শুরু থেকে আমাদের সাথে আমাদের থেকে সম্পর্কটা থেকে পিরোজপুর হসপিটাল, পিরোজপুর থেকে খুলনা সিটি হসপিটাল, খুলনা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা হসপিটালে সর্বশেষ যাকে সাথে করে নিয়ে এসেছে সেই একমাত্র বোন জামাই জনাব সুজন সর্দার। সুজন সর্দার আপনাদের মাঝে এবার একটু বক্তব্য রাখবে। আসসালামু আলাইকুম। আজকে কথা বলার মতো কোনো ভাষা আমার নাই, আমি আমার ভাইকে হারিয়েছি। আমি জীবনে এখনো বিশ্বাস করতে পারি না যে শুভ ভাই আমাদের মাঝে নাই। আমি এখানে দাঁড়িয়ে তার সব সবাই কথা বলবো সেই মানে আমি সেটা কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আপনারা সবাই আমাদের পরিবার জন্য দোয়া করবেন, আপনারা সবাই শুভ ভাইয়ের জন্য দোয়া করবেন। আর একটা কথা বলতে চাই, আমি সবার কাছে কৃতজ্ঞতা, আমি বিশেষ করে আগর বাবার কাছে, খালিদ বাবার কাছে, তারা এই যে আমরা 7-8 দিন হসপিটালে ছিলাম, তারা যে আমাদের সার্বক্ষণিক খোঁজ খবর সবকিছু আমাদের এ টু জেড আমরা তারা আমাদের জন্য করেছে। আমি তাদের কাছে
আমাদের পরিবারের পক্ষ থেকে তাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আর সাথে ছিল রাজু ভাই, তার বন্ধু বান্ধব, আর সোহেল ভাই, তারপরে সুমনদা, সবাই আমার অনেক সাপোর্ট ছিল, অনেক সাপোর্ট করেছে আমাদের। আর সর্বশেষ আমি একটা কথাই বলতে চাই, আমি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। আমি জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল সাহেবের কাছে আমার এই একটাই আবেদন, আমি সুষ্ঠু বিচার চাই, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বীরভূম জেলা আওয়ামী লীগের সংগ্রামী প্রচার সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জনাব অ্যাডভোকেট খান মোহাম্মদ আলাউদ্দিন। খান মোহাম্মদ আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত সাবেক বিপি, সাবেক ডিজি সরণী কলেজ এবং পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ যুবর, আজকের এই স্বচ্ছ আরাম দোয়ালের সম্মানিত সভাপতি, বারবার নির্বাচিত সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি, যিনি ইসরাত খালেদা জিয়ার হরতালের আমলে তিনি আমাদের রক্ষা করেছিলেন, আমাকে থানা থেকে ছাড়িয়ে এনেছিলেন, আমার মনে আছে দুপুরে আমার ভাত দিয়ে আসছিল, আমি গ্রেপ্তার হয়েছিলাম 86 সালে। সেই আজকের এই সভাপতি জেলা আওয়ামী লীগের জনাব আলাউদ্দিন আউয়াল সাহেব, উপস্থিত জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক অন্যান্য জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, ছাত্রলীগ এবং যুবলীগ এবং বিভিন্ন কৃষক লীগ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে নৌকা বাঁকড়া নির্বাচিত নৌ নির্বাচন চেয়ারম্যান বৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, সালাম আলাইকুম। আমার কষ্ট লাগে আসলে সন্তান ধারা মধ্যে কি ব্যথা এটা আমি বুঝি, প্রতিটি সেকেন্ড সেকেন্ড আমি বুঝি যে সন্তান হারানোর কি ব্যথা। আজকে তার বাবা মা সেটা বুঝতেছে, সন্তান হারালে বাবা মার উপর কি হয়। আমি সেদিন সংকট রেখে সেই মিটিংয়ে ছিলাম, মিটিং শেষে আমি জরুরি কাজে চলে আসছি, এরা সবাই ছিলেন আমাদের আল্লাহ নেতৃত্বে, ওখানে সবাই ছিলেন, বুঝাতে আমার সাথে ছিলেন। শুভ তার কি দোষটা ছিল, রাস্তায় একটু মিছিল করছে, এই তো নৌকা পক্ষে, শেখ হাসিনার পক্ষে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পক্ষে, জাতির পিতার পক্ষে মিছিল করছে, তাতে কি দোষ ছিল তাকে গুলি করে হত্যা করা লাগবে। আমি একটি কথা বলতে চাই, গতদিন আপনারা অনেকেই জানেন যে আজকে সেই বিদ্রোহী প্রার্থী নাসির মরণে গতদিন পড়ে আনছিলেন, সকল আইনজীবীরাই ছিলেন, কিন্তু দুই একজন আইনজীবী তার পক্ষে, দুইজন আইনজীবী আমার মনে আছে, দুইজন আইনজীবী তিনি বলছিলেন এই নাসির মৌলানা তিনি আওয়ামী লীগ করে, আমি তখন বলেছিলাম কানাইতেও বলেছিল যে না আওয়ামী লীগ তিনি বহিষ্কৃত সন্ত্রাসী বহিষ্কৃত, তিনি আওয়ামী লীগ করেন না। সেই নাসির মৌলানা একটা ছেলে যেই হোক না কেন একটা ছেলে যদি মৃত্যুবরণ করে গুলিতে হত্যা হয় তার মনটা তখন একটু স্বাভাবিক একটু মনটা তো দুর্বল থাকে, তিনি হাঁটতেছেন, তিনি সুন্দরভাবে ফুর্তি করতেছেন। আমি বলি তাকে বিনয়ভাবে তাকে গুলি করে হত্যা করা উচিত ছিল, তাকে এখান থেকে বহু নাটক করে বরিশাল দেওয়া হয়েছে, এখন জেলখানায় আছেন, সুস্থ বলেন তাকে অনেক না তাকে দিয়ে অনেক নাটক করা হয়েছে, এইসব নাটক পাবেন, সবাই মিলে একত্র হন, একটি সন্তানকে আর যদি না হয় একটি আওয়ামী লীগের কর্মী, একটি ছাত্রলীগের কর্মী, একটি যুবলীগের কর্মী, কোন একটি কর্মী যাতে হারানো না হয়। কদমতলায় কি হয়েছে, কদমতলায় বারবার দাও দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, বোমা নিক্ষেপ করা হয়েছে, গুলি করা হয়েছে, এই যুবকের যুবকের রাত্রের বেলা হত্যা করার জন্য তাকে গুলি করা হয়েছে তার বাসায়, সেই গুলির যে খোসা ড্রেনে মিলে পাওয়া গেছে, সেই মামলা এখন চলমান।
আমরা আমি একটি কথাই বলবো, জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, আপনারা সকল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যারা আছেন, আপনারা আইনজীবীবৃন্দ, আমি আজকে সরকারের আইনজীবী, কাল পর্যন্ত সরকারের আইনজীবী থাকবো না, কিন্তু মিথ্যা কিন্তু আইনজীবী নামটা আমার থাকবে, আইনজীবীর কাজটা থাকবে, আইনজীবীর পেশা আমার থাকবে, যুব প্রজন্মের বিচার না হয় এবং অন্য যারা এর সাথে জড়িত আছে তাদের যদি গ্রেপ্তার না করা হয়, শুভর জন্য আইন আদালত থেকে আমরা এই শুভর জন্য আমরা লড়বো। সবাইকে এই বলে ধন্যবাদ দিচ্ছি, সবাই শুভর জন্য দোয়া করবেন, আমরা আগামী দিনের জন্য শুভ আত্মার শান্তি পাই এবং আল্লাহ তাকে তাকে ক্ষমা করে, আমরাও সবাই শুভর জন্য দোয়া করি। সবাই ধন্যবাদ, খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সবাই ধন্যবাদ। সংগ্রামী ভাইয়েরা, এ পর্যায়ে আপনাদের সাথে মূল্যবান বক্তব্য রাখবেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সংগ্রামী সংগ্রামের ছাত্রনেতা জনাব জিয়াউল হাসান গাজী, জনাব জিয়াউল হাসান গাজী। অশুভ শক্তি কালো সভায় নিহত হওয়ার প্রতিবাদে জেলা আওয়ামী লীগ আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, পিরোজপুর এক আসনের মাননীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মহোদয়, উপস্থিত পিরোজপুর সদর উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খালেক সহ আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, যুবলীগের পৌর এবং উপজেলা সদরের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, কৃষক লীগ শ্রমিক লীগের নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত আছেন প্রতিজন, আসসালামু আলাইকুম। একটি ছেলে, যে ছেলেটি মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ এবং লালন করে সব সময় পথ চলত, সেই হল ফয়সাল মাহমুদ শুভ। একটি ছেলে, যে ছেলে চিন্তা চেতনায় সার্বক্ষণিক মনে জাগ্রত করত কিভাবে সংগঠনকে দাঁড় করানো যায়, কিভাবে সংগঠনকে শক্তিশালী করা যায়, সেই হল ফয়সাল মাহমুদ শুভ। একটি ছেলে, যে ছেলে চিন্তা চেতনায় সার্বক্ষণিক একটি চিন্তা থাকে, একটি ধ্যান ধারণা থাকে, সেটা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়া। সেই ফয়সাল মাহবুব শুভ যে আজকে হয়ে গেল 11 দিন হয়ে গেল আজকে গুলিবিদ্ধ হল, গুলিবিদ্ধ হওয়ার পরে তার মৃত্যুবরণ হলো এবং আমরা গত পরশুদিন তাকে দাফন সম্পন্ন করলাম। আজকে যারা উপস্থিত আছেন তাদেরকে জিজ্ঞেস করতে চাই, একটি মানুষ, যে মানুষটি সভা অবস্থান করার জন্য সার্বক্ষণিক নিয়োজিত থাকত, আমাদের ছোট ভাই, আমাদের কাছে আমার কেউ বলতে পারবেন না যে ফয়সাল মাহমুদ শুভ কারোর সাথে বেদবি করেছে, দেখা হলে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন, ভাই সংগঠনের এই সমস্যা, এই সমস্যা একটু বসতে হবে, সেই ছেলেটি আজকে আমরা হারিয়েছি। সেই ছেলেটি হারায় আজকে পিরোজপুর জেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের ভীষণ ক্ষতি হয়েছে বলে আমরা মনে করি এবং সেটা আজকে আমরা কিভাবে পূরণ করবো মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তাই আজকে এই সুমন হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের দাবি জানাচ্ছি, পাশাপাশি শুভর রুহের মাগফিরাত কামনা করছি। এবং আজকে একটি জিনিস বলতে হয়, পান্নাবের একটি বক্তব্য আমার একটি না বললেই নয়, হৃদয়ের টান আর অর্থের মান কিন্তু এক নয়, হৃদয়ের টান অসুবিধায় আজকে আপনারা চলে আসছেন একটি সংগঠনের একটি ছেলের জন্য, শুভর জন্য কিন্তু আজকে হাজার হাজার মানুষ আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছেন। আমার টান আসি বলেই আমি এখানে চলে আসছি,
সেই কারণে বলতেছি সংগঠন করতে হলে কর্মীদের প্রতি টান থাকতে হবে, নেতাদের প্রতি টান থাকতে হবে। আজকে সকলেই এই প্রোগ্রামে আসা উচিত ছিল বলে আমি মনে করি, কারণ শুভকে যে শুভ বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সার্বক্ষণিক গণতান্ত্রিক আন্দোলনের ছাত্র একটি অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করত সেই হল ফয়সাল মাহমুদ শুভ। তাই আজকের এই শোক সভায় সকলেরই আসা উচিত ছিল বলে আমি মনে করি। তাই আমি বক্তব্য বাড়াবো না, আমার শারীরিক অবস্থা ভালো। আজকে এখানে নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আপনারা সকলে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জেলা যুবলীগের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ফিরোজপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, ফিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট কানাইলাল বিশ্বাস, অ্যাডভোকেট কানাইলাল বিশ্বাস। আজকে অক্রান্ত ভারাক্রান্ত হৃদয় এই শোক সভায় দাঁড়িয়ে আমাদের কথা বলতে হয়েছে জীবনের যে বড় দুঃখ, এর যে বড় হৃদয়ের রক্তক্ষরণ আমাদের নাই। আজকের এই শোক সভা শ্রদ্ধ সভাপতি, সভামঞ্চে উপস্থিত গণমানুষের নেতা, আমাদের প্রিয় সকলের শ্রদ্ধাভাজন সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজে মিয়া উগাল, সভামঞ্চে উপস্থিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ সহ স্বেচ্ছাসেবকের নেতৃবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, একটি সম্ভাবনাময় নেতৃত্ব ফিরোজপুর জেলা আওয়ামী লীগের, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সরোয়ারদী কলেজের অত্যন্ত সফল জিএস, সফল ভিপি এবং পৌর আওয়ামী লীগের, পৌর যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, একটি তাজা তরুণ, একটি নেতৃত্বের অকাল বিদায় হয়েছে। আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন আমরা লালন করি, আমরা অবগাহন করি আমাদের এই হৃদয় বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি, বাংলাদেশ সার্বভৌমত্বকে বিশ্বাস করি, বাংলাদেশের ভূখণ্ডকে বিশ্বাস করি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জননেত্রী শেখ হাসিনা হল নেতৃত্বের অধিকার। এই স্বপ্ন, এই চেতনা, এই সার্বভৌমত্বের উপরে একটি আঘাত 7 তারিখ ঘটেছে। আমরা যখন নৌকার মিটিং করতেছিলাম আমাদের প্রিয় নেতা তার জন্মস্থান তার ইউনিয়নে, আমি সহ আমাদের যুগ্ম সম্পাদক মজিবুর রহমান খালে, আমাদের আউয়াল ভাই আপনারা ভিডিওতে দেখেছেন, সেই সময় সেই মঞ্চে একটি ঐতিহাসিক বক্তব্য রেখেছিল এই শুভ, একটি ব্যতিক্রম ধর্মী বক্তৃতা রেখেছিলেন। আমরা তাকিয়েছিলাম জামাতার মধ্যে একটি সম্ভাবনা দেখেছিলাম আগামী নেতৃত্বে, এমন একটি সম্ভাবনা দেখেছিলাম
বাস্তবে এমন একটি নেতৃত্ব ছিল অল্প দিনের মধ্যে ছাত্র নেতৃত্ব থেকে পৌর নেতৃত্বে তখন প্রবেশ করেছে। সারা ছাত্র পৌরবাসীকে ঐক্যবদ্ধ করেছিল বাঙালির চেতনার, বাঙালির জাতীয়তাবাদের চেতনা। এই ঐক্যবদ্ধতা, এই চেতনা, এই সংগ্রামী লড়াই এবং এই উদীয়মান নেতৃত্ব, এই বলিষ্ঠ নেতৃত্ব একজন নেতা সৎ চরিত্রের অধিকারী, তার সাহসিকতা, তার বলিষ্ঠতা এবং সকল কর্মীদেরকে আকর্ষণ করেছিল। সেই সময় যখন আমাদের বিজয় তার প্রান্তে মাত্র তিন দিন চার দিন বাকি, সেই সময় কুখ্যাত নাছি তার কাহিনী নিয়ে তাকে গুলিবিদ্ধ করেছে এবং তার সহযোগী লোকদেরকে আহত করেছে। আমরা মনে করি না নাসির মাওলানার একা এই ঘটনা সংঘটিত হয়েছে, আমরা এও মনে করি না। এই নাসির মাওলানা একা একটি হত্যার পরিকল্পনা করতে পারে। আমরা জানতে চাই এই হত্যার পূর্বে নাসির মাওলানা কার কার সাথে বৈঠক করেছিল, এই হত্যার পূর্বে নাসির মাওলানার সাথে কার কার বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের লোকদের সাক্ষাৎ ঘটেছিল, পুলিশ প্রশাসন, এসপি সাহেব, ডিসি সাহেব, আমরা প্রত্যেকে এই সুবর রক্তের দিকে তাকিয়ে আছি। নাসির মাওলানা বাংলাদেশের এমন কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয় নাই। সাত তারিখ হত্যা ঘটনা সংঘটিত হয়েছে, আহত হয়েছে, হসপিটালে থাকা অবস্থায় আট তারিখ মামলা হয়েছে। কি অজ্ঞাত কারণে কাজ তৈরি হবে নয় তারিখ পর্যন্ত নাসির মাওলানাকে সকলের অবচরে আপনারা হসপিটালে রেখেছিলেন, তার ইঙ্গিতে এই ঘটনাগুলো ঘটিয়েছিলেন। সেখান থেকে যুবলীগ যখন এই বিলাস চত্বরে প্রতিবাদ করে বাধ্য হয়ে তখন তাকে কারাগারে গ্রহণ করেছিল। সেদিন রিমান্ডের প্রেয়ারে আমরা বলেছিলাম যে স্যার, এ শুধু আমার শুভকে হত্যা করে না, বাঙালি চেতনাবোধকে হত্যা করেছে, বাঙালি সার্বভৌমত্বের উপর আঘাত করেছে, আমার বাঙালি যুবলীগের প্রত্যেকটি হৃদয় আঘাত করেছে। আমরা বিচার চাই, সর্বোচ্চ রিমান্ড চাই। আপনারা দোয়া করবেন ফিরোজপুর আওয়ামী লীগের সমস্ত নেতৃত্বে আইনজীবীগণ ঐক্যবদ্ধ, আমরা দেখে নেব এর সাথে কারা কারা আছে। আজকে তদন্তকারী কর্মকর্তা আপনাকে বলতে চাই, এই গুলিটি যেখানে পাওয়া গেছে তিনটি ঘোষা পাওয়া গেছে, বৈধ অবৈধ অস্ত্র নারায়ণগঞ্জ থেকে ধরা করে কিরার এনেছিল, সাতক্ষীরা থেকে কিরার এনেছিল, কাদের ধরা করা হয়েছিল, এখন নাসির মাওলানা রিমান্ডে আছে। রিমান্ডে এনে যদি তাদেরকে সুন্দর আদর যত্ন করেন কিনা আমরাও সেটা কিন্তু খেয়াল করতেছি। আমরা কিন্তু এক সুস্থ বিচার চাই, আপনারা আমাদের সাথে থাকবেন। কারণ আজকের এই সুবর, এই যে রক্ত, আমরা প্রত্যেকটি আওয়ামী লীগের কর্মী, যুবলীগের কর্মী, আমরা এই রক্ত বিধালা যেতে দেব না। একটি সর্ববর্ণময় নেতৃত্ব এভাবে অকালে সরে যাবে, নিঃশংসভাবে খুন হবে, এই পিরোজপুরের মানুষ তা মেনে নিতে পারে না, কখনো তা মেনে নিবে না। আমরা সকল হত্যা, সকল ষড়যন্ত্রে আমরা উদ্ঘাটন চাই, আমরা প্রশাসনের কানে বলতে চাই, রিমান্ডে আপনারা এনেছেন, তিন দিনের রিমান্ডে আছে, আমরা খোঁজ নেব, আপনারা তাকে জানাই আদরে, আদর করেন না তার কাছ থেকে সত্যিকার ভাবে ইন্টারোগেশন করে এই খুনি ভাড়াটিয়া কিনা, এবং এর সাথে যত উচ্চ পর্যায়ের লোক আছে তাদের সাথে যদি বৈঠক হয়ে থাকে তাদেরকে সাক্ষী
অন্তর্ভুক্ত করবেন, এটা পিরোজপুরের দাবি, বড় মানুষের দাবি, সর্বাত বড় শক্তিশালী হোক, আমরা তাকে আইনের আওতায় এনে আমরা তার বিচার চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী ভাইরা, এ পর্যায়ে আপনাদের সাথে মূল্যবান বক্তব্য রাখবেন দিনাজপুর সদর উপজেলার বারবার নির্বাচিত সদর উপজেলার সুযোগ্য চেয়ারম্যান, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা আলহাজ মুজিবুর রহমান খালেক, আলহাজ মুজিবুর রহমান খালেক। আজকে পিতা কাদের পুত্রের লাশের যে ওজন, সে ওজন আওয়ামী লীগের নেতৃবৃন্দে শক্তি আছে কিনা আমি জানি না। প্রতিবাদ সভা ও মিলাদ মাহফিল ও সভার সম্মানিত সভাপতি, পিরোজপুর জেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, সাবেক মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আলহাজ এ কে এম আওয়াল মঞ্চে উপস্থিত আছেন, আওয়ামী লীগ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগের নেতৃবৃন্দ, সকলের কাছে আমি এই শোককে শক্তিশালীতে পরিণত করে প্রতিবাদ উপর হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি দুই একটি কথা বলতে চাই। শুভ আমার উত্তপ্ত কাছের লোক, শুভ আমার বড় ছেলের উত্তপ্ত বড় মাতৃবন্ধু মানুষ, ছোটবেলা থেকে শুভ আমার বাসায় আসত, শুভ এবং বাবু ওরা আসত বললেন না, আমি চিন্তা করতে পারি না যে ওরা আসছে। সভাপতি বলেছিলেন, কোনদিন শঙ্কর গোস্বামী ছিলেন আমি দেখি না সেই ইউনিয়নে এইরকম একটি ঘটনা ঘটবে, এটা আমি চিন্তাও করতে পারিনি। আমার আমি করতে চাই বাংলাদেশ যখন তার প্রথম কংগ্রেসের প্রতিনিধি দিলেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সফরকে, সাথে সাথে আপনারা দেখবেন ফেসবুকে ভাষা খেলেছে এই ভাষা, এটা আমরা সেদিন অনুভব করতে পারি না। আপনার প্রশাসনের কাছে বারবার বলেছি যে বিভিন্ন জামাত শিবিরের লোক আমার এলাকায় লোকদের বলায় যে আমার ক্ষমতা কি দেখবি, 10 মিনিটের ভিতরে এখানে আমি যখনই ফোন করে যে আমি এখানে নিরাপদ না, আমার জন্য পুলিশ প্রয়োজন, আমরা
আমার কাছে প্রমাণ আছে, আমি চাইলে
এই হাজার হাজার মানুষের সামনে নিয়ে গেলাম, আমি প্রমাণ দিতে পারবো ছেলে কাসিম মামলা তাকে শুরুতে গুলি করেছে, পুলিশ বিভিন্ন ভাবে কথা বলে কে গুলি কে করেছে, কিন্তু তিনি শারীরিক এবং মানসিক ভাবে অসুস্থ থাকার কারণে উপস্থিত হতে পারেন নাই। তারপরে উনি আপনাদেরকে সালাম দিয়েছে, পাশাপাশি একটি কথা বলেছে, শুভর জন্য আপনারা দোয়া করবেন, শুভর পরিবারের জন্য দোয়া করবেন এবং শুভ হত্যাকারীদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এই দাবি উনি করেছেন। আরেকটি মানুষের দোয়া করেছে, দোয়া দিয়েছেন শুভর পরিবারের জন্য। দেশের বাইরে থাকা সত্ত্বেও শারীরিকভাবে অসুস্থ তিনি খোঁজ খবর রেখেছেন এবং সাংবাদিকে একটু পূর্বে ফোন দিয়ে বলেছেন শুভর পরিবারের জন্য দোয়া চাইতে, শুভর জন্য দোয়া চাইতে এবং দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। সংগ্রামী সমাবেশ আজকে এই শোক সভায় আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং জনপ্রধান মানুষকে হাঁটি হাঁটি পাওয়া করে আজকে বাংলাদেশ আমাদের পরস্পর চলে আসা কাছে বাংলাদেশ
ষড়যন্ত্র করে কেউ ক্ষমতা দখল রাখতে পারে না, ভাগ্যের পরিবর্তন করতে পারে, সাময়িক হতে পারে, কিন্তু মূল কথা চলতে পারে। আমার বক্তব্য, যারা আজকে সুন্দর স্মরণ সভায় আসলেন না তাদের আহ্বানিক করার ক্ষমতা হারিয়ে ফেলবে। আমার বক্তব্য, যারা ক্ষমতায় থেকে সুন্দরকে ঢাকায় এখন দেখতে গেলেন না, সুন্দর খেয়ে উঠলেন না, তারা আহ্বানিক করার ক্ষমতা হারিয়ে ফেলবে। আপনারা কি বলেন, আপনাদেরকে মারা গেছে, আমার টাকাদের আত্মীয় কি আপনাদের আত্মীয়? আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা প্রধানমন্ত্রীর শ্রদ্ধাশীল, শ্রদ্ধাশীল Thank you.
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وهي مريم شرب وشرب بدر الدور مهربان أقرا الخطبين عليك وذكر لك لنا লক্ষ্মণ জীবন দিয়েছে
আসলে
নিয়ে সামনের দিনগুলোকে সুন্দরভাবে দীর্ঘ মনোভাব নিয়ে জাতির ক্ষেত্রে আহমেদকে কবুলের মঞ্জুর করে নাও কবুল আলমের সর্বশেষ Thank you.